মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকন্যা শেখ হাসিনা আমি স্মরণকর থেরো দু হাজার আঠারো এবং উনিশ অর্থ বছরই বাংলাদেশ রাঙ্গুনিয়া থানাধীন জ্ঞানস্মরণ মহারণা থেকে এখান থেকে উখিয়া উকিয়া থেকে চট্টগ্রাম সিটি এরপর ঢাকা সিটি এরপরে বেনাপোল কলকাতা সিটি এবং ঝাড়খণ্ড বিহার প্রদেশ হইয়া আমি সাড়ে তিন হাজার কিলোমিটার পাঁথ পদব্রজে বৌদ্ধের অদ্বিতীয় মহাপবিত্র স্থান বৌদ্ধত্ব প্রাপ্তির স্থান বজ্রাসন আমি দর্শন করি এতে আমাকে বাংলাদেশ এই পুলিশ প্রশাসন এবং ইন্ডিয়ান প্রশাসন বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান এই যে গভর্নমেন্ট আমাকে সহযোগিতা দেন তোর জন্য আমি উভয় দেশের রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশে আমরা সীমিত সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছি সব মিলে আমরা জিরো দশমিক সিক্স পারসেন্ট আছে আমরা এখানে বাংলাদেশে বৌদ্ধ তো বাংলাদেশে বৌদ্ধরা আমরা যারা আছে আমরা চাই শান্তিতে আমরা দুবেলা দুমুটো ডাল কোন কোনোরকমভাবে বেঁচে থাকতে আমরা সে ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কামনা করছি স্থানীয় জিরো দশমিক সিক্স পার্সেন্ট জনসংখ্যা কখনও মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এগুলোর অধিকারের জন্য কখনো মানুষ সামনের দিকে অগ্রগতি হবে না এরা চাইবে ছোট্ট একটা জাতিসত্তা কোনো রকমে এরা যে কোনো একটা ছোটোখাটো মাঝারি মাজারি কর্মক্রিয়াদের সম্পাদন করে তাদের জীবনকে নির্বাহ করা আজকে আমি অত্যন্ত দুঃখ বা আক্রান্ত মনে এ কথাগুলো আমি বলছি বাংলাদেশের যত মানবাধিকার সংগঠন আছে যত বাংলাদেশের যত টিভি চ্যানেল রয়েছে এবং বাংলাদেশের যত অসাম্প্রদায়িক চেতনায় যত বুদ্ধিজীবী যত অসাম্প্রদায়িক চেতনা মানবাধিকার চেতনায় মানবিক চেতনায় যত মানব রয়েছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি মানের প্রধানমন্ত্রীর কথাটাই জন্য বলছি কারণ জনগণ যখন নির্যাতিত হয় তখন রাজা ওই নির্যাতিত পরিস্থিতি থেকে ওই প্রজাকে উদ্ধার করতে পারে সুতরাং বর্তমান বাংলাদেশের যিনি রাজা প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে এ দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং এই যে আম যে লক্ষ কোটি বাঙালি সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করি এই দেশকে স্বাধীন সার্বমত এবং অসাম্প্রদায়িক চেতনায় এবং অপশক্তিগুলো আমাদেরকে আঘাত করেছে তন্মধ্যে দু হাজার সালে দু সালে রামুর মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয় শত শত বৌদ্ধ মন্দির বৌদ্ধ বাড়িঘর পরিয়ে দেওয়া হয় দু সালে পিঙ্গলা রও পিঙ্গলা গ্রামে একজন বৌদ্ধ দু হাজার দুই সালে রওজনে জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয় পিঙ্গলা গ্রামে ওয়ারা পাই আশ্রমে দু হাজার বারো সালে রাম বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ সহ তিন থেকে চারশো বছরের পুরনো বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয় বাংলাদেশের বাম মূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারপর দু হাজার ষোলো সালে নাক্যানছড়ি পাহাড়ি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয় কুপিয়ে হত্যা করা হয় নিহত বৌদ্ধ বিক্ষু গাইন্দাম থেরো চব্বিশে আগস্ট দু সালে রাতে ট্রেনে ফেনীতে বৃক্ষ অমৃতানন্দ থেরোকে চলন্ত ট্রেনে হত্যা করা হয় গুমতি নদীর তেলে ফেলে দেওয়া হয় তারপর দুই অক্টোবর দু হাজার ষোলো সাল লামায় রাতের অন্ধকারে বৌদ্ধমুক্তি ভাঙচুর করা হয় দু হাজার সতেরো সালে রাঙামাটি লঙ্গদু তিনশো পাহাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় ইতিমধ্যে বান্দরবানের দুটি বৌদ্ধ মন্দির বাংচুর করা হয় লাকেরা বৌদ্ধ মন্দির বাংচুর করা হয় তাহলে উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে বৌদ্ধদের প্রতি নির্যাতিত হওয়ার এ ধরনের কোনো ইতিহাস নেই এখান থেকে নির্যাতিত হওয়ার ঘটনাগুলোর সূত্রপাত হয় দু হাজার তিন সাল থেকে জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষু হত্যার পর থেকে এখানে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক নির্যাতন শুরু হয় তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি যেহেতু আপনি দেশের রাজা রাষ্ট্রনায়ক আমি জানি এই দেশ স্বাধীন করার জন্য আপনাদের পরিবার আপনার পরিবার যেভাবে আত্মত্যাগ করা হয়েছে এভাবে প্রত্যেকটা বাঙালির আমাদের লক্ষ লক্ষ মা বোনের এই যে লুণ্ঠন করা হয়েছে হাজারো শহীদ লক্ষ লক্ষ বাঙালি শহীদ হয়েছে এই দেশ শান্তি শৃঙ্খলা এবং বিশ্ব পরিমণ্ডলে সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য এমন কিছু মহল রয়েছে যা এই দেশকে তিলে তিলে ধ্বংস করে দিতে চাই এখানে সোনার বাংলা বলা হয়েছে এখানে সোনার বাংলা না করে এ সোনার বাংলার স্বপ্নগুলো দুলিসাত করতে চায় তো সুতরাং আমি জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধবিহার স্মরণকর ভিক্ষু রাঙ্গুনিয়া থানার ফলাহারিয়া গ্রামে আছি আজকে এখানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন বেশ কয়েকজন ব্যক্তি আমি নাম বলব না তো সেহেতু ওনাদের সহযোগিতায় এখানে বৌদ্ধ ভিক্ষুদেরকে আঘাত করা হয়েছে বৌদ্ধ 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 সন্ন্যাসীকে গলা ধাক্কা দেওয়া হয়েছে গালিগালাস করা হয়েছে এখানে বৌদ্ধ জনসাধারণ এখানে বৌদ্ধ জনসাধারণকে তাদের ধর্ম নিয়ে তাদের জাতি নিয়ে অবৈধভাবে এদেরকে এই যে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাস করা হয়েছে এই বিষয়ে দু হাজার ষোলো সালে আমরা আমরা একটা বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি যখন আমি বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি সেখানে বৌদ্ধদের জায়গা এই বৌদ্ধদের জায়গার মধ্যে স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তি এরা সরকারকে বিক্রি করে মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে এর এই গেটটা আমার গত্যে দিনই এখনো এই অর্ধেক হয়ে এই জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরের গেট পরে আছে তারপর দু হাজার এই যে আঠারো সালের প্রথম দিকে এখানে এই অমলেন্দু শেমল ওদের পত্রিকোত্তরাধিকারে চল্লিশ বছর ধরে এদের বাড়িবিটা রয়েছে সেখানে এই বাড়িঘর থেকে উচ্ছাদ করে সেখানে এরা মার্কেট করতে চায় রাজাহাট বাজারের মধ্যে শত বছরের পুরাতন সুকেন্দু সৌদাগরের বাড়ি উচ্ছেদ করা হয়েছে তারপর স্থানীয়ভাবে যারা আরও আরও রাজাহাট বাজারের মধ্যে বৌদ্ধদের সম্পত্তি প্রাচীনতম শত বছরের প্রাচীনতম সম্পত্তি রয়েছে যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও তাদের সম্প ভূ সম্পত্তি ছিল এগুলো উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে এভাবে এদিকে এখানে যারা আসে এই আমাদের জ্ঞানশরণ ফলাহারিয়ার মধ্যে বেশ কিছু বৌদ্ধ বাড়িঘর উচ্ছেদ হওয়ার জন্য এখন হুমকি দামকে দেওয়া হচ্ছে তাহলে এইভাবে এই সমস্ত হুমকি দামকে দেওয়ার কারণে বাবু রঞ্জিত বড়ুয়া ওনার পুত্র জগদীশ বড়ুয়া এইভাবে সেখানে ফার্স্টি ফ্যামিলি রয়েছে এই ফ্যামিলি ফ্যামিলিসহ ওনাদেরকে উচ্ছেদ করার জন্য হুমকি দামকে দেওয়া হচ্ছে প্রতিদিন ক্ষমতাসীন ব্যক্তিরা ওনাদেরকে ওনাদেরকে গিয়ে হুমকি দামকে দিচ্ছেন আমি স্থানীয় প্রশাসন এবং মানবাধিকার সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন যে স্থানীয় মানুষ যদি আমরা এখানে দুবেলা দুমুটো ডাল খেয়ে যদি বেঁচে থাকতে না পারি তাহলে এখানে আমাদের মাথা গোজার ঠাঁই যে আমাদেরকে যদি এভাবে তিলে তিলে যদি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় অত্যাচার করা হয় তাহলে হয়তো আমাদেরকে দেশ ছেড়ে একদিন চলে যেতে হবে তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা স্থানীয় এই যে এই দেশের যারা বুদ্ধিজীবী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী যারা শিক্ষিত মহলসহ এবং হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান প্রত্যেকের প্রতি আমাদের একটা অনুরোধ রইল সবাই যাতে আমাদের পাশে দাঁড়াবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে এই সোনার বাংলার সোনার দেশ করার পেছনে যাদের এই কুচক্র রয়েছে তারা যে এটা যাতে প্রতিহত করে এই বাংলাদেশি বৌদ্ধরা যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারে মাননীয় এই যে প্রধানমন্ত্রী এভাবে আমরা এখানে এখন আমরা সংখ্যায় দিন অতিবাহিত করছি প্রত্যেকটা মুহূর্তে কোনো একটা বৌদ্ধ ফলাহারিয়া সুখবিলাস বাড়াপাহাড় রাজারহাট প্রত্যেকটা বৌদ্ধ যখন একটা বাজারে যায় যখন একটা হাট বাজারে যায় তখন সেখানে তাদেরকে স্থানীয় মানুষ স্থানীয় যারা ক্ষমতাসীন রয়েছে তারা তাদেরকে বিভাবে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে এ সম্পর্কে এখন এখানে আমরা স্থানীয় থানায় গেলাম থানায় আমাদের কেস নেওয়া হয়নি সতেরো সালে আমাদের লিখিত জায়গার মধ্যে যখন আমরা গেট নির্মাণ করি তখন আমার শিষ্য দীপঙ্কর ভিক্ষুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তারপরে সেখানে ক্ষমতাসীন ব্যক্তিরা সেখানে আমাদের মিস্ত্রিকে মারধর করা হয় শরিফুল ইসলাম এই মিস্ত্রিকে পনেরো দিন ধরে আমরা মেডিকেলে থেকে সুস্থ করেছি তার পেছনে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আমাদের খরচ হয়েছে তাইলে এই বিষয়ে যখন একজন ক্ষমতাসীন ব্যক্তি যাদেরকে দেশ নেতৃত্ব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন ওনারা এই দেশকে এই জাতিকে নির্যাতন করছেন অসাম্প্রদায়িকের মধ্যে আঘাত আঘাত করছেন এটা আমি স্থানীয় যারা আছেন মাননীয় রাষ্ট্রনায়ক জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করি আপনি সেটা সুষ্ঠু তদন্ত করবেন যাতে আমরা বাংলাদেশি বৌদ্ধরা বিভিন্নভাবে আমরা থাক থাকতে পারি চট্টগ্রাম এই বৃহত্তর চট্টগ্রামের মধ্যে একটা বৃহত্তর অংশ রয়েছে বাংলাদেশের এই যে ঘুমিল্লায় কিছু অংশ রয়েছে এই যে মীরসরাইয়ের কিছু অংশ রয়েছে বৌদ্ধদের অবস্থান আর নোয়াখালীদের মধ্যে কিছু অংশ বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে এই ছোট্ট একটি জনগোষ্ঠী চাই এ শান্তিতে ডালবাদ খেয়ে কোনোরকমের অতিবাহিত করে পুত্র পুত্র নিয়ে কোনো রকম বসবাস করার জন্য আমরা চাই না কোনো মায়ের নির্যাতিত হতে আমরা চাই না কোনো একজন মা এ তার সন্তান হারা হতে কোনো একজন মা যাতে এই যে মানে স্বামীহীনা হয় এই যে বিধবা হয় সেটা আমরা চাই না সেজন্য অগ্রিম আমি সে বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম অনুগ্রহপূর্বক আমার এই কথাগুলো বাংলাদেশের জনগণ আপনারা যারা আছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন আপনারা আমার পাশে দাঁড়াবেন আশা করি আমরা স্থানীয় রাঙ্গুনিয়া থানার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার এই বৌদ্ধ সাম্প্রদায়িক নির্যাতন থেকে যাতে আমরা মুক্ত হয়ে আমরা এই সোনার বাংলা সোনার দেশের শান্তি যাতে অবস্থান করতে পারি এই এই কামনা করছি এই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাইছি আমরা বাংলাদেশে যারা জনগণ আছি বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছি বিভিন্নভাবে আমরা আমাদের বাকরুদ্ধ রয়েছে এই সম্পর্কে নির্যাতিত হওয়ার বিভিন্ন চিত্র আমরা থানার মধ্যে গিয়েছিলাম কিন্তু থানাতে আমাদের এই যে মানে কোনো কোনো জেরি বা কোনো অভিযোগ সেখানে লিখিত করা হয়নি এভাবে আমরা বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করছি কেউ আমাদেরকে সহযোগিতা করছে না সুতরাং আমরা নিরুপায় হয়ে আজকে বিগত বিগত পাঁচ থেকে আট বছর ধরে এখানে নির্যাতন করা হচ্ছে বৌদ্ধদেরকে তো সুতরাং এই বৌদ্ধ নির্যাতন এই সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করার জন্য যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমার কথাগুলো আপনারা সকলেই বাংলাদেশের বুদ্ধিজীবী যারা সুদীমহল আছে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং সেগুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন মানুষ মানুষের জন্য এই মানবাধিকার যদি না থাকে এ দেশের জনগণ এখানে কখনো থাকতে পারবে না যদি আমরা বিগত এখানে নির্যাতিত হওয়ার আজকে যে কথাগুলো বলছি বিগত ছয় থেকে পাঁচ থেকে আট বছর নির্যাতিত হওয়ার বহিঃপ্রকাশ আমার এই কথাগুলো এবং দু সাল থেকে যখন এই বৌদ্ধবিক্ষ মার্ডার করা হয় তখন থেকে বৌদ্ধ বৌদ্ধ বৌদ্ধভিক্ষ এবং বৌদ্ধদের নির্যাতন করা শুরু হয়েছে এভাবে যদি নির্যাতনের সময় বা মাত্রা যদি এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে অদূর ভবিষ্যতে বৌদ্ধরা এই বাংলাদেশে থাকার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে তো সুতরাং জাতির জনক যে খা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে এই দেশ যাতে সুন্দর হয় সুশৃঙ্খল হয় আমরা ঈশ্বরের কাছে উপরওয়ালার কাছে ভগবানের কাছে প্রার্থনায় করছি যার এখানে শান্তি শৃঙ্খলা বর্ষিত হয় এবং আপনি এই কথাগুলো এই যে মানে তদন্ত করে যাতে রাঙ্গুনিয়ার এবং সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের বিভিন্নভাবে আপনি যেভাবে সহযোগিতা করে গেছেন এই যে রামু বৌদ্ধ মন্দির অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে শত বছরের বৌদ্ধ মন্দিরগুলো আপনি পুনরায় সেগুলো পুনর্নির্মাণ করে দিয়েছেন আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যতবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ততবার সেগুলো রাষ্ট্র সুষ্ঠু তদন্ত করে সেগুলো যথাযথ ব্যবস্থা নিয়েছেন তো সুতরাং বাংলাদেশের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ রয়েছি সুতরাং এই বিষয়েও আপনি সুষ্ঠ তদন্ত করে সুষ্ঠ মানে সঠিকভাবে এটা যাতে সমাধান করা হয় এই আহ্বান আপনার প্রতি এই অনুরোধ আপনার প্রতি রইল আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমরা এই যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার হস্তক্ষেপ কামনা করছি মাননীয় এই যে বাংলাদেশের যারা এই যে মানে নেতৃত্বাধীন ব্যক্তি আছে তাদের হস্তক্ষেপ কামনা করছি বাংলাদেশের যারা মানবাধিকার সংগঠন রয়েছে ওনাদের হস্তক্ষেপ কামনা করছি যাতে সমগ্র বাংলাদেশে এই বৌদ্ধ এই সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করা হয় সবার প্রতি দোয়া রইল সবার প্রতি আশীর্বাদ রইল আমার কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখে হোক